আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটা হচ্ছে চিংড়ির অসম্ভব মজার একটি রেসিপি একেবারে ভিন্ন স্টাইলের চিংড়ির ভোনা এই রেসিপিটি আমার মনে হয় আমার মতো আগেও আপনারা অনেকেই খাননি আর তার জন্যই শেয়ার করছি আপনাদের সাথে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম আজকের এই চিংড়ির ভূনাটি প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নেব হালকা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সেটাই ভেজে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটার সাথে একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটা অলমোস্ট গলে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে লবণ স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ চামচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক থেকে দেড় চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপরে সামান্য পরিমাণে পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম এই পর্যায়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো চিংড়ি আর চিংড়িটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু একেবারে ছোট সাইজের এর চাইতে ছোট যে চিংড়িটা আছে সেটা আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি এই রেসিপিটি একেবারেই ভিন্ন এই চিংড়িটা আমি নিয়েছি প্রায় মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া চিংড়িটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একেবারে ছোট সাইজের চিংড়িটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে এই কাজটা খুব ভালোভাবে করতে হবে আর সামান্য পরিমাণে পানি অ্যাড করবো আমি একটু কষানো হলে এই পর্যায়ে বেশ কিছুটা কষানো হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কেমনটা হয়েছে এটা কিন্তু অনেকটা আরও বেশি শুকিয়ে নেব এটা কিন্তু শুকনো শুকনোই হবে এবং খেতে খুবই টেস্টি ভিন্ন রকম একটি রেসিপি এখন অলমোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে একেবারে মশলাটা শুকিয়ে গেছে এবং লবণ টবণ সব কিছু আমি চেক করে দেখিয়ে নিয়েছি পারফেক্ট হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে খুবই মজার একটা রেসিপি চিংড়ির ভুনা এই রেসিপিটি একেবারে আনকমন এবং স্বাদে অসাধারণ অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজার রেসিপিটি একেবারে গুঁড়া গুঁড়া চিংড়ি দিয়েও এই রেসিপিটি করা যায় গুঁড়া চিংড়িও যে ভুনা করে খাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আস